আজকে আমরা সেন্ট পলস ক্যাথেড্রাল কলকাতাতে ঘুরতে এসেছি, আর পুরো সেন্ট পলসটা ঘুরিয়ে দেখাবো আর ছোট একটা ব্লগ বানাচ্ছি। সো ভিডিও স্টার্ট করছি। আজকে সেন্ট পলসটা একটু ফাঁকা ফাঁকা, পুরোটাই ফাঁকা ফাঁকা, একদম পুরো ফাঁকা ফাঁকা ওয়েদার। ওয়েদারটাও মোটামুটি ভালো না খুব একটা, লোকজন বাগানে বসে আছে, আমরা এখানে ভিডিও বানানোর চেষ্টা করছি। এর আগে আমি অনেকবার না কয়েকবার এখানে এসেছি, এই সাইডে কখনো যাইনি। কেউ কাক ছিল না উপরে কি এই সাইডে যাও, আমি কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ ঘুরে আসা যাবে, ঠিক আছে চলো আমরা সেন্ট পলসটা ভালো করে ঘুরে নিই। তুমি হেসে দেখো, আমি হেসে বলছি আমার ভিডিও হচ্ছে, তো এসব বলা যাবে না। সেন্ট পলস আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে অল্প পেছন দিকে সেন্ট পলস এর পেছন দিকটা। আমার ফোনে আর এদিকে কোথায় যাবে? বাও দেখো দেখো সঙ্গীতের দিক, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখো, গাছটাই দাবি। করোনায় সবাই মাস্ক পরতে হবে, এই সাইডে পেছন সাইডে কোনোদিনও আসিনি, সেন্ট পলসের পেছন দিকটাও ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা ব্যাক করবো। চলো কোন দিকে যাবে, এদিক দিয়ে যাওয়া যায় নাকি? ও দেন তাহলে ক্যামেরা বন্ধ হবে না, তাহলে আমাদের ইউটিউবের বোন ফ্রেন্ডদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। তোমার সাথে তুমি আমার ফার্স্ট ছোট ছোট ফুল দেখলি, আরে আমি বানাতাম এমনি, তো আমি ক্যামেরা কিনে বানাতাম, ওই জন্য ওই লোকটা জিজ্ঞাসা না তুমি ব্লগ বানাবে। এক সেকেন্ড, এক মিনিট, হ্যাঁ এটা ফুলের সাথে ভিডিও বানে, নাইস ফ্লাওয়ার। চলো এবার যাই সামনের দিকে, এদিকে ফাঁকা আছে বলে আমি এরকম ভাবে বানাতে পারছি না, হয়ে গেছে হম ক্যামেরা সাই লোক হ্যাঁ, মতলব জো লোক হমকো দূর সে মতো করতে দেখা যাচ্ছে। ওটা কিছু না, ওটা 42 না, ওটা কিছু না, ছোট ছোট সেন্ট পল লেফট সাইডে এরকম আছে, এরকম সেন্ট পলস এর লেফট, আর পুরোটা ঘুরিয়ে দিলাম, পুরো সেন্ট পলস একদিনে ঘোরা হয়। মানে আমি এর আগে এসছি, ছবি তুলতে এসছি, এতবার এসছি, বাট এতবার এসছি এর আগে কিন্তু কোনো পেছনের সাইডটা একবারও ঘুরিনি, আজকে ফার্স্ট টাইম ঘোরা হয়ে গেল। আচ্ছা তুমি বাগান ভিডিও শেষ হয়ে গেছে, আমি বাগানটার ভিডিও করছি। গেল কলকাতা ঘোরা,
পুরোটা আসবে না। আমরা এখন সেন্ট কলস দেখা হয়ে গেছে, আমরা এখন রিটার্ন করব হোম। সো রাতে কি খাবো, সরি ভিডিও চলছে আমার, যাই হোক ফার্স্ট টাইম তো একটু অসুবিধা হচ্ছে। বিরিয়ানি ভাই দাম আর কি আমার, সেটাতে কিছু শুধু ভয়েসটা দিতে হবে, আমি ভয়েসটাও দিতে রাখি না। এই যে এটা হচ্ছে বিড়লা তারামণ্ডল, তারামণ্ডল আমি ছোটবেলায় এসেছিলাম ক্লাস ফাইভে, এই তারামণ্ডল দেখেছিলাম স্কুল থেকে, তারপরে আর আসিনি। ও ফোলনি ওকে লিখে দিয়েছে, তারপরে এই যে বিড়লা তারামণ্ডল, এটার ভিতরে যেতে পারবো না, বাট এখানে বাইরে থেকে দেখে দিচ্ছি। আর এই যে বিড়লা তারামণ্ডল, এটার ভিতরে যেতে পারবো না, বাট এখানে বাইরে থেকে দেখে দিচ্ছি। আর সেন্ট পলসের থেকে বেরিয়ে আমরা ওই সামনে রাস্তা দিয়ে ইলিয়টের পাশ থেকে যাব। তার আগে একটু ছোট করে ভিডিও বানাচ্ছি। তো ফার্স্ট ফুলে এইসব ক্যাচরা মতো হয়ে যাচ্ছে, ভুলভাল কিছু ভিডিও করতে ভালো আসবে। এদিকটা আলো আছে, এদিকটা আলো আছে, এদিকটা সুন্দর। আমার না কপিরাইট ক্লেম এসছে, এই সবে না আবার কপিরাইট ক্লেম চলে আসছে। আমি এখানে অনেক লোকজন আছে, সো আমি এখানে দাঁড়াচ্ছি না। এদিকটা খুব আলো আছে, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, একুশে উদ্যান, এটা হচ্ছে একুশে উদ্যান। রাস্তা ক্রস করতে হবে, রাস্তার ওপাশে ইডিয়েট পার্ক আছে, তারপরে মোহরকুঞ্জ ক্রস করে ইডিয়েট, মোহরকুঞ্জ যাইনি, ইডিয়েট পার্কেও যাবো না, রাস্তার সাইড দিয়ে চলে যাবো। কোনটা এইটা, ও এইটা, এই ওইটা ফোর ঠিকঠাক ইনফরমেশন দে।
এইটা হচ্ছে ইলিয়ট পার্ক ওকে লেট মি সি ইলিয়ট পার্ক ইলিয়ট ইলিয়ট লেখাটা দেখা যাচ্ছে না কেন ওকে এই তো দেখা যাচ্ছে ফার্স্ট টাইম কলকাতায় এখানে গেছিলাম বসেছিলাম কলকাতায় পড়াশোনা শেষ করে জয়দেব পড়লাম ঘুরে ঘুরে চলে গেলাম একটু বললাম না তারপর তো যাওয়া যাবে না উঁচুটাতে আমি ডেলি ডেলি না সরি মানে প্রায় বসে থাকতাম সন্ধ্যেবেলা উইথ মাই বেস্ট ফ্রেন্ড তো যাই হোক তারপরে এখন মেট্রো গেট আছে সামনে ময়দান মেট্রো ওকে বারাসাতের বাস দেখতে হবে ঠিক আছে তো আপাতত রাখি এখানে রাস্তা ক্রস করে এসে গেছি দেখি এবার কোথায় যাওয়া হচ্ছে রাস্তার এই যে দ্য 42 এটা ময়দান মেট্রো আন্ডার ভিডিও এই আইসক্রিম দোকানে আইসক্রিম খেয়েছি গতবার ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি পৌলমীর প্লেসে মানে পৌলমীর বাড়িতে গুড মর্নিং অঙ্কিতা অঙ্কিতা রান্না করছে এই যে এ হচ্ছে পৌলমী আমার খেয়েও আচ্ছা আমার পুরনো মেসের পুরনো বান্ধবী এখন নিনি বর্তমানে এখন বর্তমানে হৃদয়পুরের আসলে এসে দেখা হয়ে যাবে যে কেউ আসতে পারে আর আর কি বলবো আর এটা হচ্ছে সঙ্গীতা দিদি ইনিও আমার মেসে ছিলেন একটা ছোটখাটো রিউনিয়ন হয়ে গেল তিনজনের আর তারপরে এখানে অঙ্কিতা পাশের রুমে শুয়ে আছে পরে দেখি দেবো না শেষ হবে না তুমি এই যে পৌলমী রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ খুব মানে কি বলবো ডিসিপ্লিন মানে খুবই ও ইউনিফর্ম ইউনিফর্ম পৌলমী সুন্দর আছে এই যে পৌলমী যাওয়ার আগে আমাদের সাথে লাস্ট না এরপরে আমরা আবার আসবো পৌলমী হ্যাঁ ওকে সো সি ইউ সুন টাটা টেক কেয়ার বাই এই যে পৌলমীর জন্য কেউ যদি আর তিনজন আসো আসো এইটা আমার ব্লগে যাবে না করি যে আমার আমার নতুন ভিডিওর জন্য
শেষ করছি ফার্স্ট ব্লগ আজকের মতো শেষ গুড বাই সবাই ভালো থাকবে থ্যাংক